আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম, বারিস্তা FNB অনলাইন ট্রেনিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটা চা স্টোরকে কফি স্টোরে উন্নতি করার যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণের 5 নম্বর পর্বে আজকে আমরা হাজির হয়ে গেলাম। F2টার ভিতরে যদি আমরা সেলস ব্যবধান হিসাব করি তাহলে প্রায় সেম আইসলেটে এবং হচ্ছে স্প্যানিশ লেটে প্রায় সেম 19 আর 20 এরকম সেলস হবে পুরো বিশ্বে। তো আমরা আজকে এই আইস স্প্যানিশটা দেখব। আসলে এই কফিগুলো বেছে নেওয়ার একটাই কারণ, আসলে আমরা চা স্টোরটাকে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু চা স্টোরটাকে কফি স্টোরে উন্নতি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের চা স্টোরে কী কী আছে, সেই যে মাল সামানাগুলো আমাদের চা স্টোরে অ্যাভেলেবেল আমরা কিন্তু সেইগুলো দিয়েই কফি বানানোর চেষ্টা করতেছি। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের আইস স্প্যানিশের রেসিপিটা দেখে আসি, তারপর আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আজকের আমার রেসিপি হচ্ছে আইস স্প্যানিশ লেটে নেসলে। মনে রাখবেন আমরা কিন্তু প্রতিটা কফি কিন্তু আমাদের হাতের বগলে যে ইনস্ট্যান্ট কফিগুলা, হ্যাঁ ইনস্ট্যান্ট কফি নেসলে বা এই জাতীয় যে কফিগুলো আমাদের বাজারে পাওয়া যায় সচরাচর, সেই কফি দিয়ে করতেছি। তো আমরা নেসলে ব্যবহার করব। তো আজকের আমাদের রেসিপি হচ্ছে আইস স্প্যানিশ লেটে। এই হচ্ছে আমাদের আইস স্প্যানিশ লেটে। আমরা বলে রাখি আমরা আজকে যেটা দেখব আইস স্প্যানিশ লেটের রেসিপি এবং হচ্ছে এর খরচ কত, আমরা সেই জিনিসটা আজকের প্রশিক্ষণ থেকে আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করবো এবং শেখার চেষ্টা করব। তো আইস স্প্যানিশ লেটের জন্য প্রথমে যেহেতু কফি, সেই জন্য আমার অবশ্যই কফি লাগবে আর আমরা ইনস্ট্যান্ট কফি ব্যবহার করব। ইনস্ট্যান্ট কফি বলতে বাজারে যে কফি পাওয়া যায় সচরাচর, যে ডিব্বাজাত বা প্যাকেটজাত যে কফিগুলো আছে সেই কফিগুলো, হ্যাঁ যেগুলো হচ্ছে মেশিন ছাড়া বানানো যায়, মেশিন ছাড়া যেগুলো হচ্ছে ড্রিঙ্কস করা যায়, যেগুলো আমরা পাই যে মেশিন লাগে না যেগুলো বানাতে, সেগুলোকে ইনস্ট্যান্ট কফি বলে। তো ইনস্ট্যান্ট কফির ভিতরে আমরা নেসলে ব্যবহার করব। তো এই নেসলেকে আমরা দেখতেছি যে আমরা নেসলে কফি ব্যবহার করব 3 গ্রাম। মনে রাখবেন নেসলে কফি আমরা 3 গ্রাম ব্যবহার করব, 3 গ্রাম, 3 গ্রাম। তারপর আমরা ব্যবহার করব দুধ, অবশ্যই প্যাকেটজাত দুধ আমরা ব্যবহার করার চেষ্টা করব। যে দুধগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই দুধগুলো ব্যবহার করব, কেননা এগুলো জাল দেওয়ার কোনো ঝামেলা থাকে না। তো আমরা সেটা দেখি দুধ, আমরা দুধ ব্যবহার করব 160 মিলিলিটার অথবা গ্রাম, 160 গ্রাম। তারপর আমরা ব্যবহার করব হচ্ছে কনডেন্স মিল্ক, আমরা ব্যবহার করব কনডেন্স মিল্ক 45 গ্রাম। মনে রাখবেন আমার প্রতিটা রেসিপি কিন্তু 12 অঞ্চের কাপের জন্য, 12 অঞ্চ হচ্ছে 360 মিলিলিটারের যে গ্লাসগুলো সেই গ্লাসগুলোর জন্য। আর কনডেন্স মিল্ক আমরা ব্যবহার করব 45 গ্রাম। এখন কনডেন্স মিল্ক আমরা
প্রতিটা চা দোকানে দেখতে পাই যে কনডেন্স মিল্ক দিয়ে আমরা যে চা গুলা বিক্রি করি সেটা হচ্ছে কনডেন্স মিল্ক, বা আমরা যেটাকে ডিব্বার দুধ বলে থাকি বাংলা ভাষায়, যে ডিব্বার দুধ ডিব্বার দুধ ডিব্বার দুধের চা, সেই ডিব্বার দুধকে আমরা কনডেন্স মিল্ক বলে থাকি। এটাই হচ্ছে আসলে কনডেন্স মিল্ক। তো এক্ষেত্রে বাজারে হাজার হাজার ধরনের কনডেন্স মিল্ক আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা কনডেন্স মিল্ক ব্যবহার করব হচ্ছে 45 গ্রাম, তারপর আমরা ব্যবহার করব হচ্ছে আইস। তারপর আমরা ব্যবহার করব হচ্ছে বরফ বা আইস, 6 থেকে 7 পিস, মানে হচ্ছে কিউব, যেটা হচ্ছে আইস কিউব বলা হয় যেগুলোকে সেগুলো, ঠিক আছে। আর যাদের কাছে আইস কিউব না থাকবে, আসলে তারা যে বড় বরফগুলো আমরা ভেঙে ভেঙে বিক্রি করি সেগুলা হাফ গ্লাসের চাইতে একটু বেশি আপনারা ব্যবহার করবেন, হাফ গ্লাসের চাইতে একটু বেশি। তো আবার বেশি গুঁড়া হইলে মানে হাফ গ্লাস ব্যবহার করবেন, মানে হাফ গ্লাসের চাইতে বেশি ব্যবহার করার দরকার নেই, বেশি যদি গুঁড়া হয় তাহলে হাফ গ্লাস ব্যবহার করলেই হবে। তো এই হচ্ছে আমাদের আইস স্প্যানিশ ল্যাটের ফুল রেসিপি। আমরা আবারও বলি আমাদের কী কী লাগবে। নেসলে কফি লাগবে 3 গ্রাম, তারপর হচ্ছে দুধ লাগবে 160 মিলিলিটার অথবা 160 গ্রাম, তারপর লাগবে কনডেন্স মিল্ক বা ডিব্বার দুধ, আমরা যেটাকে ডিব্বার দুধ নামে আমাদের দেশে পরিচিত, সেই ডিব্বার দুধ লাগবে 45 গ্রাম, এবং হচ্ছে লাগবে হচ্ছে আইস অথবা বরফ 6 থেকে 7 পিস। এখন আমরা দেখব এটার এই প্রক্রিয়াটা করতে, এই ইটা বানাইতে আমাদের কত টাকা খরচ যায়। কফি লাগবে 3 গ্রাম, আর 3 গ্রাম কফির দাম 9 টাকা, প্রতি গ্রাম কফির দাম 3 টাকা। বাংলাদেশে যে কফিগুলো পাওয়া যায় 100 গ্রামের যে জারগুলো আছে কফির, সেগুলা 300 টাকা দিয়ে পাওয়া যায় 100 গ্রাম কফির জার 300 টাকা। তো সেই ক্ষেত্রে প্রতি গ্রাম কফির দাম পড়ে 3 টাকা, আমরা হচ্ছে এখন 3 গ্রাম কফি দেখব 9 টাকা, এটা হচ্ছে খরচ। কফির দাম বাজারে প্যাকেটজাত দুধ 80 থেকে 85 টাকা আছে, আমরা 100 টাকা দরে হিসাব করব। হ্যাঁ, তো 100 টাকা দরে সর্বোচ্চ দাম দরে হিসাব করবো, যেহেতু দিনের দিন সব কিছুর দাম ঊর্ধ্বমুখী হচ্ছে বাংলাদেশে, সেই জন্য। তো আমরা হচ্ছে আজকে যেটা হবে 16.5 টাকার চেয়ে একটু বেশি আসে, আমরা 17 টাকা ধরে নেব। বন্ধুরা, আমাদের দেশে যে ডিব্বার দুধগুলো পাওয়া যায় প্রতিটার ওজন হচ্ছে 397 গ্রাম করে। তো একটা ডিব্বা দিয়ে আমরা 8টা কফি বানাতে পারবো, এই আইস স্প্যানিশ কফি। তো প্রতিটার আইস স্প্যানিশের কফির জন্য আপনার হচ্ছে ডিব্বার দুধ ব্যবহার করতে হবে 11.25 টাকা, তো আমরা 12 টাকা করে ধরে নিব। তো 12 টাকা, মনে রাখবেন এটাও কিন্তু আমরা সর্বোচ্চ দাম ধরে নিছি। তারপর হচ্ছে বরফ, বরফের জন্য আমরা সবসময় 1 টাকা ধরবো, 1 টাকার উপরে আসলে বরফ খরচ হওয়ার কথা না, তো আমরা 1 টাকাই ধরে নিব বরফ। 1 টাকা। এখন আসেন টোটাল খরচ কত টাকা হচ্ছে মোট দেখেন, আমাদের সর্বমোট খরচ পড়বে 39 টাকা এই আইস স্প্যানিশটা। আর আমি বিশ্বাস করি এই আইস স্প্যানিশটা আপনারা দেশে একটা আইস স্প্যানিশ বানাতে, আর এই আইস স্প্যানিশটা আপনারা শহরে কিংবা গ্রামে 60 থেকে 80 টাকার ভিতরে বিক্রি করতে পারবেন, অথবা 100 টাকাও বিক্রি করতে পারবেন, কারণ এই স্প্যানিশের টেস্টটা
এতটা ভালো, আপনারা যারা একবারে স্প্যানিশ ল্যাটেটা খাবেন আপনারা হচ্ছে আপনাদের পছন্দের তালিকায় সর্বপ্রথম থাকবে আইস স্প্যানিশ ল্যাটে এর পরবর্তীতে। হ্যাঁ, প্রথমবার যখন আপনারা আইস স্প্যানিশ ল্যাটে খাবেন তারপর থেকে আপনারা এটাকে কখনোই ভুলতে পারবেন না, আর এটাই থাকবে আপনাদের পছন্দের তালিকায় সবচেয়ে প্রথম। তো বন্ধুরা আজ আমরা শিখলাম এই 5 নম্বর পর্বে আমরা শিখলাম যে আইস স্প্যানিশ ল্যাটে কীভাবে বানাতে হয়। আগের পর্বে আমার আইস কফি আইস ল্যাটে এই ভিডিওগুলো দেওয়া আছে, যারা ওই ভিডিওগুলো মিস করছেন অবশ্যই অবশ্যই দেখে আসবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কফি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।